আজকে রাত পোহালে কিন্তু মহালয়া, মানে কাল সকাল থেকে কিন্তু মহালয়া শুরু হচ্ছে। মোমো কিন্তু কালকে খাওয়ালাম তোমার সাথে, দেখলে কিন্তু কালকে প্যান ফ্রাই খাইছি, আজকে স্টিম খাও। তো চলো অঞ্জিত, ঝটপট কাজ শুরু করো। হ্যাঁ, এই ঘরে প্রচন্ড গরম। তো খাবে কখন? তোমার জন্য চাউমিন রয়েছে, তো যাও নিচের থেকে নিয়ে আসো। এত কষ্ট করলাম, ভিডিওটা করে দিলাম। আমি তোমাকে ভিডিও শুট করে দিই, তুমি আমার কোলে আসবে। আজকে অনেকগুলো কাজ করতে হলো, আজকে অঞ্জলি কিছু করিনি কিন্তু। আজকে আমি সব কাজ করেছি, ঘরটা ভালো করে গুছিয়েছি, খাটটা গুছিয়েছি। তুমি বলো আমি সেটা করেছি কিনা। হ্যাঁ তুমি করেছো, বাট দেখো বাবু মাইকটা খুলে দিয়েছে হাত দিয়ে। সুন্দর করে খাট গুছিয়েছি, অঞ্জলি সব উল্টো পাল্টা করে রেখে দিয়েছে, আর আজকে বলছে আমাকে তুমি গোছাও। আমি উল্টো তুমি বলো আমি গুছিয়েছি কিনা। ছেলে উল্টো পাল্টা করেছে। ও, আমার ছেলে করেছে? আরে না, তুমি ছাদ থেকে নিয়ে আসলে গাঁথা কাপড়, ওগুলো তুমি গোছাতে, তোমাকে গোছাতে বললাম, কারণ সারাক্ষণ আমি ঘর গোছাতে থাকি। বাট ঘর না মানে সবসময় অগোছালো হয়ে যায়, কি করবো বলো? এই বাবুটার জন্য এর পিছনে সামলাতে সামলাতে আর ঘর গোছানো হয় না, আর ঘর গোছালে সাথে সাথে কি সুন্দর ঘুলিয়ে যায়। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কিছু নিয়ে আসো না আমার জন্য। কি খাবে বলো, কি আনবো? মোমো। মোমো কিন্তু কালকে খাওয়ালাম তোমার সাথে, দেখলে কিন্তু কালকে প্যান ফ্রাই খাইয়েছি, আজকে স্টিম খাওয়া। এমনি স্টিম? হ্যাঁ, আনতে গেলে তো মুশকিল আছে, ক্যাডবিরি আর কিটক্যাট নিয়ে তাই খাও, আমাদের শুনো তাই খাও, অত বড় আনতেও মুশকিল। আর তা আমি এক্ষুনি যাবো দেখে বাড়ির দিকে, রাস্তার দিকে। আজকে সারাদিন কোথাও বেরোয়নি, আজকে প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো আজকে। তো এখন যাচ্ছি বাড়ির থেকে একটু বাইরে, তো অঞ্জলির জন্য কিছু খাবার নিয়ে আসি। আজকে রাত পোহালেই কিন্তু মহালয়া, মানে কাল সকাল থেকে কিন্তু মহালয়া শুরু যাচ্ছে। ভোরবেলা থেকেই গান টান আরম্ভ হয়ে যাবে, সবাই সবার ঘরে চালাবে, আমরাও চালাবো আমাদের ঘরে। ছোটবেলার মহালয়াটা খুব ভালো ছিল, মানে 4টে বাজলেই মহালয়া শুরু, এরকম মনে হতো তাই না? সেটা এখন আমরাও ফুলের গন্ধ কি সুন্দর, শিল্পের কথা দেখিনি, গাছেই নেই তো তুমি ফুল কোথার থেকে দেখবে। যাও বাইরে দিকে, আর আমার অভ্রর জন্য কিছু খাবার নিয়ে আসো। ও কিছু খাবার তুমি খায় না, অবরত একটু বড়লোর জন্য খাবার নিয়ে আসতাম। কাল যেহেতু মহালয়া, আর আজ থেকে মনে হচ্ছে পুজো তো চলে এসেছে, আর সারাদিন আমরা এই যে আগমনীর গান এইগুলো চালাচ্ছি টিভিতে, মানে মহালয়া এখন গান একটু পজ করে গেছি, তার কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাবে। হ্যাঁ, এই গানগুলো শুনতে খুব ভালো লাগে। তো যাই, আমি রাস্তা করেছে। তো সারাদিন পর সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, যাই একটু ঘুরে আসি। তো বাইকের চাবিটা নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি রাস্তায়। যতক্ষণ মা থাকবে আমাদের এখানে, অঞ্জলির সঙ্গে আছে মা, একটু করে অঞ্জলির ড্রেস করবে, কারণ আমরা একটু পরে আবার কিছু ভিডিও শ্যুট করবো তার জন্য। তো আমি আপাতত রাস্তায় ঘুরে আসি। অঞ্জলি ঠিক আছে, আমি ঘুরে আসি, আর তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। তো যেহেতু রাস্তায় এসেছি, তাও তার জন্য অঞ্জলির জন্য খাবার নিলাম, দুটো কিটক্যাট নিলাম। আমাকে বললো যে আসার সময় কিছু খাবার নিয়ে এসো, ওর জন্য খিদে পেয়েছে। আর যেহেতু আজকে রাতে অনেকগুলো ভিডিও করতে হবে, তার জন্য খিদেও পেয়ে যাবে, আর ঘরে খাবার আছে আপাতত। তো এই দুটো আপাতত ওর জন্য নিলাম। এখন নিয়ে গিয়ে একটা বোন আসবে বাড়িতে, তাকে নিয়ে ভিডিও করতে হবে। তো আপাতত এটা নিয়ে বাড়িতে যাই। তো আমি চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছি অঞ্জলি আগেতে রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে, কারণ এখন একটা অ্যাড শ্যুট করতে হবে, একটা ব্র্যান্ডের একটা প্রমোশন রয়েছে। তো তার জন্য বোন এসে, বোনগুলো কোথায়? বোনগুলো ওই ঘরে রয়েছে, যেহেতু অঙ্কিত একা ঘরে রয়েছে, বর্দি বর্দা নিচে আছে, তার জন্য ভাইপোর কাছে আছে, আর আমাদের বাবু ওখানে ঘুমাচ্ছে। আমাদের বাবু তো অব্র কাছে রয়েছে, ও দুপুরে আজকে ঘুমায়নি। এই আমি কি বললাম, আমাদের বাবুটা অব্র কাছে আছেন? আমাদের অব্রটা মানে আমাদের বাবু মার কাছে আছে। আমি ফোনটা চার্জে, তো আমার ফোনটা একদম চার্জ দিয়ে, এই ফোনটা যদি রেকর্ড করবো তো ফোনটা আপাতত চার্জে বসে, ততক্ষণে বোনের ওদের কথা বলুক, কিছু কাজ আছে সে বিষয়ে। তো আমরা এখানে ভিডিও শুট করছি, আর তার জন্য আমাদের বন্যা চলে এসছে বাড়িতে, আর এখন আমাদের অব্রত ছিল ঠিকঠাক, বাট অব্র ওখানে কান্না করছে বলে অঞ্জলিকে খাই দিচ্ছে। অঞ্জলি খাচ্ছ তো? খাচ্ছে ঠিকঠাক? ঠিক আছে, এখন শান্ত আছে, একটু আপাতত খেয়ে নিক। আর এদিকে আমাদের হচ্ছে বোনটা বসে রয়েছে এখানে, একজন আরেকজন নিচে রয়েছে, আর ওদিকে মার কাছে আছে আদিত, ওখানে চাউমিন নিয়ে এসছে চাউমিন খাওয়ার জন্য, ওখানে বসে চাউমিন খাচ্ছে। আর আমি আর অঞ্জলি যেহেতু এখন ভিডিও শ্যুট করছি, তো তার জন্য আমরা খাবো পরে। আপাতত আমাদের অব্রকে খাইয়ে দিচ্ছে, ওটা শান্ত হলে, আসলে তো বুঝতেই বাচ্চারা ছেলে নিয়ে মানে ছোট বাচ্চা নিয়ে কাজ করা মানে অনেক চাপের ব্যাপার, তো যখন তখন কান্না করে, তো সেটা সামলাতে হয়। সেটা যাই হোক, মা আছে বলে একটু হেল্প হচ্ছে, আর তারপরে বোনরা আছে, কখনো কান্না করছে ওরা ধরছে, মা ধরছে, কখনো আমি ধরছে, কখনো অঞ্জি ধরছে, এবার চলছে টুকটাক, শ্যুটটা টুকটাক হয়ে যাচ্ছে আর কি। আমাদের ভিডিও করা হয়ে গেছে, আর এখন দেখো বাবু রয়েছে বনুদের কোলে, আর ও একটু কান্না করছে, মনে হয় ঘুমাবে এখন, তাই না? আমি তোমাকে ভিডিও শুট করে দিইনি,
কষ্টটা তুমি কম করেছো তো, তাই বলে সেটা সেটা পূরণ করো। আচ্ছা ঠিক আছে, এনে দেবো এনে দেবো, চাপ নেই, যাও। তো আপাতত আমি এখন অঞ্জলি এখানে কিছুক্ষণ অবরোধে থাকুক, আমাদের বোনরা এসে বোনদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। কি বলছো তুমি, আমার কোলে আসবে? আসবে তুমি আমার কোলে? বলো তোমরা রোজ আসবে, এই সময় মাঝে মধ্যে আসবে না? আমি ভুলে যাই না, এখন আমি ছোট না, ভুলে যাই তো। তোমরা মাঝে মধ্যে আসবে, নাহলে কিন্তু ভুলে যাব। এনা তুমি দাও এটা, বলে এই নাও, এই নাও, দেবে না তুমি, ও নিজে খাবে। এনা তোমার জন্য আছে বাবা, একটা এনা, এই তো তোমার জন্য আছে, এই যে আসো 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 বাবু। তো বিপিনদের টাটা করে দাও, টাটা টাটা। আপাতত অব্রকে অঞ্জলি নিয়ে রাখবে, ততক্ষণ আমি বন্ধুদের দিয়ে আসি। তো তুমি টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা। বাবা তুমি টাটা বলছো না, বলো টাটা। বলো, আমি তো কথা শিখিনি এখনো, টাটা বাই বাই। তুমি শিখিয়ে দাও পিসিমুনি, কথা শিখিয়ে দাও। ঠিক আছে, ও অনেকক্ষণ একা আছে, ওকে যখন রাখবা। ঠিক আছে, তো দাদা বনুদেরকে দিয়ে চলে এসেছে, আর এসে পর অভ্রকে নিয়ে নিয়েছে, মানে আমি দিয়েছি আর কি, যে একটু ওকে নিয়ে হাঁটো, ও বসতে চাচ্ছে না। আর এদিকে দেখো চাউমিন খাচ্ছে, তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বিছানা করে ঘুমাতে যাব, কারণ এখন বাজে 11:30। আর এখন আমি বাবুকে ধরবো, আর বাবু দেখো ও ক্যামেরা ধরবে, দেখো আমার জন্য মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক ধরা হচ্ছে না, তো আমি বাবুকে ধরবো, আর তোমার দাদা বিছানাটা করবে। আমি বিছানা করছি না, আমি বাবুকে ধরছি, তুমি বিছানা। আমি বাবুকে ধরছি, আমি ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো, আমি ধরবো, আমি ধরবো। তুমি কার কাছে থাকবে বাবা, তুমি বলে দাও। ব্লগটা আমরা ছোট্ট করে এই ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে, আর এখন বাবুকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে বিছানা করব, আমরা ঘুমাবো, এখনো বহুত দেরি, ভিডিও এডিট করব, ভয়েস ওভার দেব, বহুত দেরি আছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতো কালকে মহলের জন্য আগাম শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে। গুড নাইট, গুড নাইট।